সেটা শার্ট হোক বা সোয়েটার হোক বা শু, তার বেশ কয়েকদিন আগে আমি আমার স্টাইলের ডিমান্ডটাকে ভালো করে জেনে বুঝে তার উপরে রিসার্চ করে আমি আগে থেকে সেট করে নিই এটা আমার মাইন্ডে, মানে আমি যেটা কিনতে যাব সেটার থেকে আমার কিরকম ধরনের স্টাইল চাই, মানে সেটা কিরকম হবে, কোন কালার হবে, কোন কেমন ফিটিংস হবে, আমি এটা আগে থেকে সেট করে নিই। আর হ্যাঁ, আমি যে জিনিসটা কিনবো সেটা ইউনিক হতে হবে, বাট তবে সেটা সবসময়ের জন্য পসিবল হয়ে ওঠে না, তবে আমি চেষ্টা করি। তো এবার ব্যাপারটা হচ্ছে দাদা, এখন শীতকাল চলছে আর আমার এখন একটা সোয়েটার লাগবে, আর আমার ফ্যাশনেবল ডিমান্ড অনুযায়ী আমি দুটো লিস্ট বানিয়েছি, মানে লিস্ট একটাই বানিয়েছি যেটার মধ্যে দুটো আমার ডিমান্ড আছে। মানে এক, আমার একটা জ্যাকেট লাগবে যেটাতে ফ্লোরাল প্রিন্ট থাকবে অন হোয়াইট, হোয়াইটের উপর ফ্লোরাল প্রিন্ট থাকবে লাইক এরকম, আর না হলে যদি ওটা না পাই আমার সেকেন্ড চয়েস একটা গ্রে হুডি, যেটার মধ্যে গ্রে হুডি হলেই হবে, গ্রে হুডি বেশি কোনো হাবি জাবি থাকবে না, সিম্পলের মধ্যে একটা গ্রে হুডি, শুধু টুপিটা একটু যদি ফেদার ফিনিশ হয় তাহলে একটু ভালো হয়। একটা হচ্ছে আমি ফ্যাশনের ডিমান্ড তো আমার এরকম, ঠিক আছে, ফ্যাশনের ডিমান্ড আমার এরকম, বাট আমি শপিং করবো কোথা থেকে ভাই? টু বি অনেস্ট আমি বলছি, আমার বেসিক্যালি আমার অনলাইন শপিং একদম পোষায় না, 1%ও না ভাই। দোকানে যাব, 50টা দেখবো, সেখান থেকে 10টা ট্রায়াল দেব, সেখান থেকে একটা পিক করবো, তবে না মনে হবে বাঙালি বাজারে গেছে। আর বাজারে যাওয়া মানে কিন্তু এরকম না যে আমি দোকানে গেলাম, সোয়েটার নিলাম, দোকানদারকে টাকা দিলাম, বাড়ি চলে আসলাম, না এটা স্টোরি না, স্টোরি আছে, স্টোরিটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমার কতটা সময় গেল, আমার বাজারে যাওয়ার কত কি বলে ওটাকে, যাই হোক তোমরা দেখো। ব্যাপারটা হচ্ছে আমি এখন দোকান থেকে আসলাম, টাইম বাজে এখন 4:37, আমাদের আজকে একটু কৃষ্ণনগর যাওয়ার প্ল্যান, আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বন্ধুবর্গ, আর এটার ব্যাপারে তোমাদের ডিটেলসে পরে বলছি আমি, কারণ এখন আমি খুব লেট রেখেছি, আমাদের টাইম ছিল 4:00, পুরো 4টার সময় বাড়ি থেকে বেরোবো, এখন 4:37, আমাদের দুজনে এখনো দেখা যায় নাই, তো এখন আপনার সাথে মিট করবো রেডি হয়ে, তারপরে যাবো কৃষ্ণনগর, বাকি দুটো রাস্তায় হচ্ছে, ওকে। বাড়িতে রেডি হয়ে বসে থাকবো, আর আমার বন্ধু আমাকে ডাকতে আসবে, আর আমি আমার বন্ধুকে 5 মিনিট নিচে দাঁড় করিয়ে রাখবো, কারণ অপেক্ষায় যদি না থাকে তাহলে বন্ধুত্বের টানটা কিসের? কিন্তু সিন আর স্টোরি এখানে পুরো আলাদা হয়ে গেছে, বিকজ বন্ধুর কাছে বাইক নেই, তাই ও আমাকে নিতে আসতে পারছে না, তো আমার গাড়ি নিয়ে বন্ধুকে আনতে যেতে হবে, সিনটা এরকম। চলাই 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 হাই সেখান থেকে একটা পিক করেছি বন্ধুর সাজেশনের ফলে, জ্যাকেটটা আমার ইউনিক লেগেছে, মানে জ্যাকেটটা না কালারটা আমার ইউনিক লেগেছে, জ্যাকেটটা এরকম সবাই পরে ভাই, কালারটা আমার ইউনিক লেগেছে, সো দ্যাটস ওয়াই টুডে আই গট দিস জ্যাকেট ফর মাই সেলফ। তো You bring back to me.
দিকে ক্যামেরা হ্যান্ডেল করা একটু চাপের ব্যাপার, আর আমি জানি এটা কোনোদিন পারবো কি না, কোনোদিন পাবলিক ব্লগ আমার সাথে হবে কি না। তো টাইম এখন 12:38 AM আর আমি এখন আমার রুমে ব্লগ বানাচ্ছি, আর এটা হচ্ছে আজকের ব্লগের স্ক্রিপ্ট, আর এটা হচ্ছে আমার এক্সপেকটেশন ফ্রম ইউ গাইজ। তো যদি ভালো লাগে তাহলে একটা লাল বাটনটা এখানে প্রেস করে দিতে পারো, বাকিটা তোমাদের ইচ্ছা। তো